বিজেপি কর্মী ও তার পরিবারের উপর ব্যাপক হামলা, আর তার অভিযোগে দায়ভার গিয়ে বর্তালো তৃণমূলের বিরুদ্ধে। প্রথম থেকে এই খবরে শোরগোল পড়ে যায় এলাকা, আর তার ভিত্তিতে থানায় অভিযোগও হয়, আর সেটা তদন্ত করতে ময়দানে নেমে পড়ে পুলিশ। কিন্তু কোথাও গিয়ে পুলিশ কিছুতেই কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। এরপর সত্যি ঘটনাটা যখন জানতে পারে তখনও খেলাটা সামনে চলে আসে। আসলে পারিবারিক ঘটনাকে রাজনৈতিক ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল অভিযোগকারীরা, কিন্তু পুলিশের চোখ এড়িয়ে কি পালানো এতই সহজ? আসলে ঘটনাটা হচ্ছে কুকুর মারার ঘটনাকে কেন্দ্র করে পুরনো বিবাদ। প্রেমিকের টানে সুদূর চেন্নাই থেকে ছুটে আসে যুবক, আর তারপরই এই ঘটনা ঘটে। প্রথমে যে মিথ্যে ঘটনাটা সাজানো হয়েছিল সেটা আগে বলি। সোনারপুরের চৌহাটিতে 189 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন গোবিন্দ অধিকারী। তার অভিযোগ, তার স্ত্রী ও ছেলের ওপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় প্রথমে এমআর বাঙ্গুর হাসপাতালে এবং পরে SSKM এর ট্রমা কেয়ারে স্থানান্তরিত করা হয়। বিজেপি অভিযোগ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে, তারপরই জানতে পারে কুকুর মারার ঘটনাকে কেন্দ্র করে পুরনো বিবাদ, আর তার জেরেই এই হামলা বলে জানা গিয়েছে। এবার আসল ঘটনাটা কি সেটা আপনাদের বলি। সোনারপুরে অধিকারী পরিবারের হামলায়, এই ঘটনায় ধৃত অর্চন ভট্টাচার্য চেন্নাই IIT-র প্রথম বর্ষের ছাত্র, সোনারপুরেরই সুভাষগ্রাম এলাকার বাসিন্দা, অত্যন্ত মেধাবী ছাত্র। অর্চনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুভাষ দেবনাথের মেয়ে স্মৃতি দেবনাথের। স্মৃতি সোনারপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। প্রেমিক অর্চনকে অধিকারী পরিবারের লোকজনের খারাপ ব্যবহার করার বিষয়টা জানায় এবং অর্চনের কাছে কান্নাকাটি করে স্মৃতি। বিষয়টা মানতে পারেনি অর্চন, চেন্নাই থেকে সে চলে আসে সোনারপুর। আগে থেকেই যাতায়াত ছিল অর্চনের, ফলে এলাকা সম্পর্কে সব জানত। অর্চনকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে সে গভীর রাতে এলাকায় আসে, অধিকারীদের বাড়ি নির্মীয়মান, ফলে বাড়িতে ঢোকার ক্ষেত্রে তাকে কোনো বাধা পেতে হয়নি। হঠাৎই গৌরব বাথরুমে বের হলে তার ওপর হামলা চালায় অর্চন। বাবা এবং মায়ের ওপরেও হামলা চালায় একইভাবে, যেহেতু তারা এক ঘরে ছিল। অন্য ঘরে গার্গী অধিকারী থাকায় তার ওপর হামলা হয়নি, তবে বাবা মা ও ভাইয়ের চিৎকারে সে উঠে পড়ে এবং এই অবস্থায় পরিবারের সবাইকে দেখে চিৎকার করে। তাদের চিৎকারে চলে আসেন প্রতিবেশীরা, খবর দেওয়া হয় সোনারপুর থানায়। পুলিশ আসে ঘটনাস্থলে, আহতদের উদ্ধার করে প্রথমে বাঙ্গুর এবং পরে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর কি বলছেন শোনাই, কাউন্সিলর রাজীব পুরোহিতের বক্তব্য শুনুন। দিন আগে একটা কুকুর মারাকে কেন্দ্র করে একটা কেস হয়েছিল, তা সেখানে সুভাষ দেবনাথের পরিবারের তিনজনের নামে কেস হয়েছিল। কেসটা করেছিল পার্শ্ববর্তী গোবিন্দ অধিকারী। এবার গোবিন্দ অধিকারী কেসটা করবার পর ওনাদের তিনজনের জামিন হয় এবং তারপর সোনারপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আশিসবাবু বিষয়টা দেখেছেন এবং তারই অফিসার রাজীববাবু, রাজীব সাউ, তিনি বসে দুপক্ষকে নিয়ে বসে একটা নেগোসিয়েশনের করার কথা দু একদিনের মধ্যে। কিন্তু আজকে ভোরবেলা প্রায় 3:20 যখন আমার কাছে ফোন এসছে, তখন ভাঙ্গুর হাসপাতালে তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে। 3:20 চপার দিয়ে তিনজনকে কোপানো হয়েছে। যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে একজন বিজেপির মানে বুথ এজেন্ট ছিল, তৃণমূলের দিকে অভিযোগ করছে বিষয়টা। না না, এটা তৃণমূলের বা বিজেপির কোনো ব্যাপার নেই, কারণ আমাদের ওয়ার্ড ভীষণ। বিজেপি কর্মী সুশান্ত দেবনাথ কি বলছেন, এবার তার বক্তব্য শুনবো। ঘটনা হয়েছে কাল রাতে 3:30 সময়। হঠাৎ দেখি আমরা এরকম ঘটনা যে আমাদের একজন মানে দলীয় কর্মী, তার ঘরে বিজেপির দলের কর্মী, তাকে তিনজনকে চপার দিয়ে কুপিয়েছে। ঘরে রক্তাক্ত হয়ে আছে। কিছুদিন আগে কুকুর নিয়ে নাকি ঝামেলা হয়েছিল, সেই কুকুরের ঝামেলার পর থেকে এরা একটা আক্রোশের মুখে পড়ে যায়। সেই আক্রোশের মুখে আজকের সমাজে এমন অবস্থা, আশেপাশে পারিপার্শ্বিক এমন একটা অবস্থা সৃষ্টি করেছে, মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে দিয়েছে, যাতে এরকমভাবে মানুষ যাতে যদি কোনো অন্যায় প্রতিরোধ তাহলে তার ঘরে ঢুকে তাকে কোপানো হয়।
এই ঘটনায় পুলিশ সুভাষ দেবনাথ এবং সুমিত দেবনাথ নামে দুজনকে আটক করেছে, যার সম্পর্কে বাবা ও ছেলে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ আধিকারিক ফয়সাল আহমেদ কি বলছেন শুনব। পলিটিক্যাল তো কোনো ব্যাপার নেই, এটা জাস্ট একটা ছেলে মানে রাস্তা মানে কুকুরকে মারাকে কেন্দ্র করে একটা ইয়ে ছিল, সেই হিসাবে ও দেখে সে কে গাজিয়ে ওদেরকে মেরেছে। ও তো ছেলেটা এখন জিজ্ঞাসাবাদ চলছে, আমরা পেয়েছি, এবং এর মধ্যে পলিটিক্যালি বা কোনো কিছু ব্যাপার নেই, বাকিটা ইনভেস্টিগেশন চলছে, আরও কিছু তথ্য পাওয়া গেলে তখন সেটা পরবর্তীতে উঠে আসবে। এই অচল ভট্টাচার্য কী জন্য মারতে গেল কিছু জানা যাচ্ছে স্যার? না, এখন মধ্যে আমাদের ইনভেস্টিগেশন চলছে, পুরোপুরি আমরা এখনও ইয়ে পাইনি, আমরা পুরো ইনভেস্টিগেশন করার পরে আমরা এটা বলতে পারবো। দেবনাথ পরিবারের মেয়ের সঙ্গে কি কোনো রকম সম্পর্ক আছে? না, সেরকম ধরনের আমরা এখনও কিছু পাইনি। একজন ছাত্র আইটিআই সে হঠাৎ করে কেন এরকমভাবে লিঙ্ক? সেটাই আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি যে এত ভালো বড় স্টুডেন্ট কী করে এরকম হতে পারে, মানসিক কী ব্যাপারটা আছে আমরা দেখছি, ইনভেস্টিগেশনে উঠে আসবে, নিশ্চয়ই উঠে আসবে। অস্ত্রটা উদ্ধার হয়েছে? এখন পর্যন্ত দেখা যাচ্ছে কি চলছে, দেখা যাক। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব এবার। প্রেমিকার পোষ্যকে মারধর, সেই ঘটনার প্রতিবাদ করলে প্রেমিকাকে কটু কথা এবং তাকে অপমান করার অভিযোগ ছিল প্রতিবেশী গোবিন্দ অধিকারী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আর সেই অভিযোগে কার্যত প্রেমিকের কাছে জানিয়েছিলেন স্মৃতি দেবনাথ নামে ওই প্রেমিকা। আর সেই স্মৃতির অভিযোগ শুনে কার্যত সুদূর চেন্নাই থেকে সোনারপুরে চলে আসেন প্রেমিক অর্চন ভট্টাচার্য। আর সোনারপুরে এসে রাতের অন্ধকারে অভিযুক্ত গোবিন্দ অধিকারীর বাড়িতে ঢুকে তাদের উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় অর্চন। ঘটনায় গোবিন্দ অধিকারী, তার ছেলে গৌরব অধিকারী এবং গোবিন্দ অধিকারীর স্ত্রী নমিতা অধিকারী গুরুতর জখম হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার অন্তর্গত চৌহাটি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। এই অধিকারী পরিবার, তারা বিজেপি কর্মী সমর্থক এবং সেই কারণেই তাদের উপর হামলা চালানো হয়েছে বলে তারা অভিযোগ করেন এবং এই হামলার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে তারা অভিযোগ করেন। কিন্তু প্রথম থেকেই এই ঘটনা তদন্তে নেমে সোনারপুর থানার পুলিশ যেমনটা জানিয়েছে যে ঘটনার পেছনে কোনো রাজনীতি নেই, মূলত কুকুর মারাকে কেন্দ্র করেই এই দুই পরিবারের মধ্যে গণ্ডগোল এবং সেই গণ্ডগোলের জেরেই কার্যত এই হামলা হয়েছে বলে পুলিশ জানায়। এবং ঘটনার তদন্তে নেমে শনিবার সকালে বারুইপুর জেলা পুলিশের ডিএসপি ক্রাইম, তিনিও ঘটনাস্থলে আসেন এবং তিনিও একই কথাই জানান। তৃণমূলের তরফ থেকেও এই অভিযোগ কার্যত অস্বীকার করা হয়েছে এবং তারা জানিয়েছে এই ঘটনার পেছনে কোনো রাজনীতি নেই, শুধুমাত্র প্রেমিকার যে অভিযোগ সেই অভিযোগ শুনেই সুদূর চেন্নাই থেকে সোনারপুরে এসে অভিযুক্ত গোবিন্দ অধিকারী এবং তার পরিবারের উপর হামলা চালায় অর্চন। আর ইতিমধ্যেই এই অর্চনকে যেমন পুলিশ গ্রেপ্তার করেছে, তেমনি যে প্রেমিকা স্মৃতি দেবনাথ তার বাবা এবং ভাইকেও গ্রেপ্তার করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।